একটা কথা মনে রাখবেন যে কলার দেওয়া পোশাকে পিছনের পাট সবসময় সামনের পাটের সাথে বড় হয়। তো তিরা ছাড়া যে পোশাকগুলো পাঞ্জাবি বলেন, জুব্বা বলেন, ফতুয়া বলেন, যাই বলেন, এই পোশাকগুলোর ক্ষেত্রে পিছনের পাট সামনের পাটের সাথে 1.5 ইঞ্চি বড় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফতুয়া কাটিং দেখাবো। আসলে প্রত্যেকটা পোশাকেরই বডির কাটিং, পুটের কাটিং এগুলো কিন্তু প্রায় কাছাকাছি বা সেম, ঠিক আছে? তো আপনারা অনেকে মনে করতে পারেন যে ফতুয়া কাটিং এটা না দেখলেই বা কী হবে। আসলে তা না, এই ফতুয়াতে আমি পাঞ্জাবি জুব্বার অনেকগুলো তথ্য এখানে দিয়ে যাব। আপনারা এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং যে তথ্যগুলো দেব এই তথ্যগুলো আপনাদের নোট খাতায় সুন্দর করে নোট করে রাখবেন। এতে করে আপনাদের পাঞ্জাবি বা জুব্বা বা শার্টও যদি কাটেন সেক্ষেত্রে অবশ্যই এই তথ্যগুলো কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফতুয়া কাটিং করতে হয়। দর্শক, আমরা টেবিলে চলে আসলাম। আমি প্রথমেই ফতুয়ার মাপটা বলে নিচ্ছি। আমার এই ফতুয়ার লম্বা 30.5 ইঞ্চি, অর্থাৎ ঝোল 30.5 ইঞ্চি। এর বডি 38 ইঞ্চি। বডি বা ছাতি, আপনারা অনেকে ছাতি বলেন, 38 ইঞ্চি। 17.5 ইঞ্চি পুট বা শোল্ডার হচ্ছে 17.5 ইঞ্চি। গলা 16 ইঞ্চি। 19.5 ইঞ্চি হচ্ছে হাতার লম্বা। এই মাপটা হচ্ছে হাফ পুট সহকারে নেওয়া, অর্থাৎ শোল্ডারের অর্ধেক থেকে, অর্থাৎ এই যে শোল্ডারের ঠিক এইখান থেকে হাতার লম্বা যে মাপটা নেওয়া হয় এই মাপটা হচ্ছে 19.5 ইঞ্চি। এটা হচ্ছে হাফ শোল্ডার সহকারে। পুরুষের পোশাকের হাতার মাপটা দুইভাবে নেওয়া যায়, একটা হচ্ছে হাফ শোল্ডার সহকারে আর একটা হচ্ছে শোল্ডার বাদ দিয়ে শুধু হাতার মাপ। আসলে অ্যাকুরেট মাপ পাওয়ার জন্য আমরা কী করে থাকি, হাফ শোল্ডার সহকারে হাতার লম্বার মাপটা নিয়ে থাকি। এখানে এই মাপটাই নেওয়া হয়েছে। এই মাপটা আসলে কীভাবে নিতে হয় সেটা আমি আমার পাঞ্জাবের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জন্য এখন আর দেখাচ্ছি না। আর হাতার মোহরই 15 ইঞ্চি। তো যাই হোক, আমরা এখন এই কাপড়টা কীভাবে কাটতে হয় সেটা দেখাব। এবার আমরা বডি কাটার জন্য এই কাপড়টা ভাঁজ করে নেব। আসলে কতটুকু ভাঁজ দেব সেটা একটা হিসাব। আমরা এই যে কাপড়টাতে ভাঁজ দেব আসলে ফতুয়ার লোজটা কতটুকু পরব তার উপরে করব, ঠিক আছে? নর্মালি যদি আমরা মিডিয়াম সাইজের লুজ ব্যবহার করি সেক্ষেত্রে 6 ইঞ্চি লুজ দিতে হবে। যদি মিডিয়াম সাইজ লুজ ব্যবহার করি সেক্ষেত্রে 6 ইঞ্চি লুজ দিতে হবে, হ্যাঁ। আর যদি আমরা একটু বেশি লুজ পরি সেক্ষেত্রে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি অনেকে পরে। আর যদি ফিটিং করি সেক্ষেত্রে আমরা 4 ইঞ্চি লুজ দিতে পারি বা 3.5। ওকে, তো আমরা এই ফতুয়াতে লুজ দেব 6 ইঞ্চি। তো আমার 38 ইঞ্চি বডি, এর সাথে যদি 6 ইঞ্চি যোগ করি তাহলে কত আসে? 39, 40, 41, 42, 43, 44 ইঞ্চি। তো 44-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তো আমরা এখানে কাপড়টা নিয়েছি কত? 12 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিয়েছি। আচ্ছা, এখন আমরা প্রথমে যেটা করব, নিচে সেলাই ভাঁজের জন্য কাপড় রেখে আমি দাগ দিয়ে দিচ্ছি। সেলাই ভাঁজের কাপড় আমরা 1.5 ইঞ্চি পরিমাণে নেব। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে দাগ দিলাম। এখান থেকে আমি এখন এই ফতুয়ার লম্বা ধরবো। এখান থেকে ফতুয়ার লম্বা, আমার ফতুয়ার লম্বা হচ্ছে 30.5 ইঞ্চি। তা আমি যে 30.5 ইঞ্চি দাগ থেকে ধরলাম, এই 30.5 ইঞ্চি এখান থেকে এই ধরে নিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার শোল্ডার লাইন। এই যে 30.5 ইঞ্চি নিলাম, এটা হচ্ছে শোল্ডার লাইন। আমি এখন এখানে শোল্ডার ডাউন দেব। শোল্ডার ডাউন আসলে কতটুকু হবে? ফতুয়া বড়দের জন্য যদি করা হয় সেক্ষেত্রে শোল্ডার ডাউন হবে 2 ইঞ্চি, ছোটদের জন্য যদি করা হয় সেক্ষেত্রে শোল্ডার ডাউন হবে 1.5 ইঞ্চি। তো আমরা যেহেতু বড়দের জন্য করছি এজন্য 2 ইঞ্চি নিলাম। এবার আমি মহড়ার দাগ দেব, অর্থাৎ বডি লাইন করব। মহড়াটা আসলে অরিজিনাল বডির 1/4 ভাগ। পুরুষের পোশাকে অরিজিনাল বডির 1/4 ভাগে বডির মহড়ার দাগ দিতে হয়, অর্থাৎ বডি লাইনের দাগ দিতে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই যে 1/4 ভাগ এটা হচ্ছে 36 ইঞ্চি বডি পর্যন্ত, অর্থাৎ 9 ইঞ্চি পর্যন্ত। 36 ইঞ্চিকে যদি আমরা 1/4 ভাগ করি তাহলে 9 ইঞ্চি হয়। এই 9 ইঞ্চি পর্যন্ত আমরা কী করব, 1/4 ভাগ দেব। এখন যদি 36-এর বেশি হয় বডি সেক্ষেত্রে কী করব? আসলে 36-এর বেশি যদি হয় সেক্ষেত্রে কী করব তার একটা সমাধান আমি আমার পাঞ্জাবির ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা ওই ভিডিওটা দেখলে সমাধান পেয়ে যাবেন। যদি একটা ভিডিওতে সব কিছুর বিষয়ে বিস্তারিত বলা হয় সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে। এই জন্য আমি এখানে আপনাদেরকে সাধারণভাবে যেটা বললাম, যেহেতু বডি খুব বেশি না, মাত্র 2 ইঞ্চি বেশি, 38 ইঞ্চি, তো এখানে আমরা নর্মালিভাবে 1/4 ভাগে যে 9 ইঞ্চি হয় সেই 9 ইঞ্চি রাখলাম, কিছুই বেশি করলাম না,
ঠিক আছে, 38-এর জন্য যে বেশি করা তাও করলাম না, কারণ কি বিস্তারিত বলবো না এখানে, আসলে আমি পুটের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলবো, এই জন্যই এইটার ব্যাপারে রাখলাম, এটার ব্যাপারে আমি এখানে উজ্জ্বল রাখলাম, এটা আপনারা ওই ভিডিওটা দেখে সমাধান করে নিন। ওকে, আচ্ছা, শুধু মনে রাখবেন যে যেহেতু বডি 38 ইঞ্চি, আমরা 9 ইঞ্চি রাখলাম, যদি আর একটু বেশি হতো সেক্ষেত্রে হয়তো 1 পয়েন্ট বাড়ায় দিতাম, যদি 40 ইঞ্চি বডি হতো তাহলে হয়তো 1 পয়েন্ট বা 2 পয়েন্ট আমরা বাড়িয়ে দিতাম, সেটা কখন কীভাবে সেটা আমরা বিস্তারিত আলোচনার কারণে আমি এখানে বললাম না, আমরা পাঞ্জাবের ভিডিওতে আমি বলে রেখেছি, আপনারা ওখান থেকে দেখে সমাধান করে নেবেন। তো দর্শক, যে দাগগুলো দিয়েছি এই দাগগুলো আমি পুনরায় দেব, এই 30.5 ইঞ্চি নিলাম, 30.5 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি, আর এখানে যে নিলাম 9 ইঞ্চি। এবার আমরা শোল্ডার লাইনে একটা দাগ দেব, সেটা হচ্ছে গলার দাগ দেব। গলার হিসাবটা হচ্ছে আমরা যে গলার মাপটা পেয়েছি সেই মাপের 1/6 ভাগ, অরিজিনাল গলার মাপের 1/6 ভাগ, আমার গলা হচ্ছে 16 ইঞ্চি, এর 1/6 ভাগ 2.5 ইঞ্চির একটু বেশি হয়, 2.5 ইঞ্চির একটু বেশি হয়, তো আমি 2.5 ইঞ্চির একটু বেশি দিলাম, একটু বেশি দিলাম। এবার আমরা এখানে শোল্ডারে দাগ দেব, আমার শোল্ডার কত, 17.5 ইঞ্চি, শোল্ডার হচ্ছে 17.5 ইঞ্চি, তাহলে 17.5-এর অর্ধেক কত, 9.5 ইঞ্চি, 9 ইঞ্চি, কিন্তু এখানে আমাকে সেলাইয়ের কাপড় রাখতে হবে আরও 2 সুতা, তো আমি কী করলাম, টোটালি 9 ইঞ্চি দিলাম, এই 9 ইঞ্চি। ওকে, আচ্ছা, এবার এই মহড়া লাইনে বা বডি লাইনে আমি অরিজিনাল বডির দাগ দেব, আমার অরিজিনাল বডি হচ্ছে 38 ইঞ্চি, তাহলে 38-এর 4/1 9.5 ইঞ্চি, এই 9.5 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে লুজ সহকারে দাগ দেবো, লুজ সহকারে দাগ দেবো, তাহলে লুজ আমি দিতে চেয়েছি কত, 6 ইঞ্চি, তাহলে 38-এর সাথে 6 ইঞ্চি যদি যোগ করা হয় সেক্ষেত্রে লুজ আসবে, সেক্ষেত্রে লুজ সহকারে আসবে হচ্ছে 44 ইঞ্চি, তো আমি কী করবো, 44-এর 4/1 দাগ দেবো, 4/11 44, এই 4/11 44। ওকে, আচ্ছা, এখন দর্শক দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইখানে বডি 9.5 আর এখানে শোল্ডার আছে 9 ইঞ্চি, বডি আছে 9.5, শোল্ডার আছে 9 ইঞ্চি। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে শোল্ডার সাধারণত বডির অর্ধেকের কাছাকাছি হয়, ধরেন যদি বডি 36 ইঞ্চি হয় শোল্ডার 18 ইঞ্চি হবে, অথবা 17.5 বা 18.5, মানে 1/2 ইঞ্চি এদিক সেদিক হতে পারে, 1/2 ইঞ্চি এই দিক সেদিক হতে পারে, ধরেন আপনার বডি 40, ঠিক আছে, সেক্ষেত্রে 19.5 হতে পারে আপনার শোল্ডার, কিন্তু বডি যদি বেশি হয়, পুট যদি ছোট হয় বা শোল্ডার যদি ছোট হয় সেক্ষেত্রে করণীয়টা কী, অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 34 ইঞ্চি বডি 18 ইঞ্চি হচ্ছে শোল্ডার, 34 ইঞ্চি বডি 18 ইঞ্চি শোল্ডার, অর্থাৎ শোল্ডারটা কিন্তু বড় হয়ে গেল। এই যে শোল্ডার বড় বা ছোট হওয়াতে আমাদের মহড়ার ক্ষেত্রে কিছুটা তারতম্য করতে হয়, সেটা কিভাবে করতে হয় দেখেন, এখানে আমরা পেয়েছি হচ্ছে কত, অরিজিনাল বডির দাগ দিয়েছি কত, 9.5 ইঞ্চি, অথচ এইখানে পুট কিন্তু সেলাইয়ের কাপড় সহকারে 9 ইঞ্চি, আসলে মূলত এইটা হবে কতটুকু, এটা কিন্তু সোজা করে যদি দাগ দেই আমরা তাহলে এইখানে আসে, দেখেন এই জায়গাটাতে আসে। ওকে, তো এখন আমরা তালপাট করার সময় কী করবো, যদি বডির তুলনায় মানে যে বডি আর শোল্ডার যে তারতম্য, এই তারতম্যটা যদি বডির তুলনায় শোল্ডার যদি কম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মহড়ার যে তালপাট শাল তালপাটটা অল্প রাখব, তালপাটটা অল্প পরিমাণে রাখব, ঠিক আছে। তো আমরা এখানে তালপাট অল্প পরিমাণে বলতে আমরা 1/2 ইঞ্চি বা 3/4 ইঞ্চি দিতে পারি, আমি এখানে 3/4 ইঞ্চি দিয়ে দিলাম, এই যে দেখেন, এই যে মূলত বডির, এইটা হচ্ছে বডির দাগ, কিন্তু আসলে শোল্ডার বরাবর সোজা করে যদি দাগ দিয়ে এতটুকু ভিতরে আসে, দেখেন তাহলে কিন্তু এতটুক তালপাট হয়ে গেল। এখন যদি এই শোল্ডারটা এতটুক চলে যেত কিন্তু বডি লাইনের দাগটা এইটা এইখানে থাকতো, সেক্ষেত্রে কী করতাম, এক্ষেত্রে আমরা তালপাটটা বাড়ায় দিতাম, তালপাটটা বেশি করে দিতাম, বেশি করে দিলে কী হতো, আমার তালপাটটা বেশি থাকার কারণে পোশাকের সেটিংটা সুন্দর হতো, মানে শোল্ডারের সাথে অ্যাডজাস্ট হয়ে যেত। আসলে এই বিষয়টাই বোঝানোর জন্যই আমি এই যে বডি লাইনটা, বডি বেশি হলে কী করতে হয় সেই বিষয়টা এখানে উল্লেখ করলাম না, কারণ হচ্ছে যে একটা একটা করে সমাধান আপনাদেরকে দিতে হবে,
যাই হোক, আমি এখানে আমরা পেলাম কত 11 ইঞ্চি। এখন এই 11 ইঞ্চি আমরা এই জায়গাটাতে ফাড়ার জন্য, অর্থাৎ ফতুয়াতে যে ফাড়া থাকে সেই ফাড়াটার জন্য আমি 2.5 ইঞ্চি বাদ রেখে এইখানটাতে, এখানে এই যে 11 পেয়েছি তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেব। এই যে 11.5 নিলাম, 1.5 ইঞ্চি বেশি নিলাম কিসের জন্য? কারণ নিচে উপরের তুলনায় ছড়ানো থাকে। ওকে, এখন আমরা এই দাগ থেকে এই দাগটা কী করবো, মিলিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, যদি পোশাক যে পরবে তার যদি পেটে অতিরিক্ত মেদ থাকে সেক্ষেত্রে মাঝখানে কোনো প্রকারের রাউন্ড দেওয়া যাবে না। যদি পেটে মেদ থাকে সেক্ষেত্রে মাঝে কোনো রাউন্ড দেওয়া যাবে না, আর যদি পেটে মেদ না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, রাউন্ড দিয়ে দেবো। তো আমি যে যার জন্য এই পোশাকটা তৈরি করছি তার আসলে পেটে মেদ আছে, এই জন্য আমি কী করবো, এটাকে সোজা করে দেব, সোজা করে দেব। এই যে এই বরাবর এই সোজা করে দিলাম, আর সেলাইয়ের কাপড় আমি এখন এখান থেকে আরও 1/2 ইঞ্চি পরিমাণে রাখবো। এই যে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের কাপড় রাখলাম, এই ঠিক আছে। আর এটা যদি মেদ ভুঁড়ি না থাকতো সেক্ষেত্রে কী করতাম, দেখেন এইভাবে আমি রাউন্ড করে দিতাম, এইভাবে রাউন্ড করে দিতাম, এই যে রাউন্ড করে দিতাম, বোঝা গেছে? এই রাউন্ডটাই যদি মেদ ভুঁড়ি না থাকতো সেক্ষেত্রে দিয়ে দিতাম। আচ্ছা, এখন আমি এখান থেকে এই পর্যন্ত এই যে শোল্ডার ডাউন দিয়ে দিই। এবার আমরা গলার ডিপ দেব। দেখেন গলা এখানে দিয়েছি কত, 2.5 ইঞ্চির একটু বেশি। আমরা ডিপ দেওয়ার সময় কী করব, এখানে যতটুকু এখানে ততটুকু হবে, কিন্তু আমরা একটু মাইনাস রাখব। ওই যতটুকু মাইনাস রাখবে এটা কলার সেট করার সময় আমরা যদি করে দেই, কাটিং করে দেই, সেক্ষেত্রে সবচেয়ে সুন্দর হবে, রিক্স থাকবে না। তো আমরা এখানে 2.5 ইঞ্চি বা একটু মাইনাসই রাখলাম, রেখে এই যে ড্রয়িং করে দিলাম, ঠিক আছে। তো এখন যে ড্রয়িংটা করা হলো, এখন এটাকে আমি সুন্দরভাবে কেটে দিচ্ছি। আশা করছি যে এখানে যে কথাগুলো বললাম আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, আর এই কথাগুলো যদি আপনারা, আর এখানে যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো যদি আপনারা নোট করে রাখেন, তাহলে এই যে ফতুয়া পাঞ্জাবি বা জুব্বয়ে যে সমস্যাগুলো আসবে এই সমস্যাগুলো আপনারা সহজেই সমাধান করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে সকল সমস্যার সমাধান একত্রিত করে, সকল সমস্যার সমাধান একত্রিত করে যদি আপনারা মনে করেন যে না প্রফেশনালি কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে ফতুয়া পাঞ্জাবি জুব্বার কাজগুলো শিখতে পারেন। সেখানে আমি খুবই যত্ন সহকারে আপনাদেরকে একদম সকল তথ্য একদম নোট আকারে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা খুব সুন্দরভাবে শিখে প্রফেশনালি কাজ করতে পারবেন, যে কোনো মাপে, ছোটো হোক বড় হোক বা ফিটিং হোক বা লুজ হোক, যে কোনো মাপে আপনারা পোশাক তৈরি করে দিতে পারবেন। আসলে মাত্র 2 মাসের একটা কোর্স, এই কোর্সটা করলে আপনারা যখন তখন যে কোনো পোশাক তৈরি করতে পারবেন, অন্ততপক্ষে এই পাঞ্জাবি জুব্বা বা ফতুয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা যেটা করবো, দেখেন সামনের পাট কাটার পরে পিছন পাট কাটবো। তো সামনের পাটে যতটুকু পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে নিয়েছিলাম ওই যে 12 ইঞ্চি, সেই 12 ইঞ্চি সেম করে আমি কাপড় নিয়ে ভাঁজ করে নিলাম। মানে পিছন পাটের এই কাপড়ের উপরে সামনের পাট রেখে আমি পিছন পাট কাটবো। এই ভাঁজ করা পিছন পাটের কাপড়ের উপরে সামনের পাট আমি রাখছি। তো দর্শক দেখেন, এইখানে ছিল হচ্ছে সামনের পাটের শোল্ডার লাইন, এই বরাবর ছিল সামনের পাটের শোল্ডার লাইন। তো আমি এই শোল্ডার লাইনটা পুনরায় দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন যে কলার দেওয়া পোশাকে পিছনের পাট সবসময় সামনের পাটের সাথে বড় হয়। তিরা ছাড়া যে পোশাকগুলো, তিরা ছাড়া, দেখেন ফতুয়ায় কিন্তু তিরা হয় না, তিরা হয় না। তো তিরা ছাড়া যে পোশাকগুলো, পাঞ্জাবি বলেন, জুব্বা বলেন, ফতুয়া বলেন, যাই বলেন, এই পোশাকগুলোর ক্ষেত্রে পিছনের পাট সামনের পাটের সাথে 1.5 ইঞ্চি বড় হবে। তাহলে 1.5 ইঞ্চি যদি বড় করি, এই যে 1.5 ইঞ্চি বাড়ায় দিলাম, 1.5 ইঞ্চি বাড়ায় দিলাম, এই ওকে। এখন দেখেন এই যে আমরা এখানে গলা নিয়েছিলাম কত, 2.5 ইঞ্চির একটু বেশি, এই যে 2.5 ইঞ্চির একটু বেশি নিলাম। এখানে আমরা শোল্ডার নিয়েছিলাম 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চি সেলার কাপড় সহকারে। এবার শোল্ডারের ডাউনটা দিয়ে দিচ্ছে, এই যে শোল্ডার ডাউন, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে গলার ডাউন কাটবো। গলার ডাউনটা দেখেন, এখানে পিছনে পাট বড় নিয়েছি 1.5 ইঞ্চি, কিন্তু আমরা গলার যে ডাউনটা কাটবো এটা 1/2 ইঞ্চি বা তার থেকে 1 পয়েন্ট বেশি কাটতে পারি, 1/2 ইঞ্চি বা 1 পয়েন্ট বেশি, সর্বোচ্চ 1.25 ইঞ্চি পরিমাণে কাটলেই হবে। সর্বোচ্চ 1.25 ইঞ্চি পরিমাণে আমরা এখানে গলার ডিপ দেব, এই যে, ঠিক আছে। আর পিছন পাটে যেহেতু তাল পাট হবে না, এই জন্য পিছন পাটটা আমরা এইভাবে সোজা করে ওই যে বডির যে দাগ সেই দাগ অনুসারে দাগ দিয়ে এখান থেকে এই যে রাউন্ড করে দিলাম, হয়ে গেল।
এখন আমি এখান থেকে কেটে দিচ্ছি। দর্শক, আমি কিন্তু শুধু যে পাঞ্জাবি জুব্বার কাজ শেখাই তা কিন্তু না, আমি নিয়মিত লেডিস কাজও শেখাই। তো আপনারা যারা আসলে লেডিস কাজ শিখবেন তারা আমার কোর্সে ভর্তি হতে পারেন। লেডিস কাজে আমি 50টা বিষয়ের উপরে কাজ শেখাই। যারা একেবারে নতুন সেলাই মেশিনও চালাতে পারেন না তাদের জন্য এই কোর্সটা খুবই উপকারী। আর তারপরে আর একটা বিষয় হলো, যারা কিছু কিছু কাজ জানেন কিন্তু সবার জন্য পারেন না তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি উপকারী। কারণ কি, আমি একদম সূত্র সহকারে প্রথম থেকে কাজগুলো শেখাই, যার প্রেক্ষিতে কি হয় আপনারা যে কোনো মাপে যে কোনো পোশাক তৈরি করতে পারবেন। তো যাই হোক, সামনের পাট কাটলাম, পিছনের পাট কাটলাম। সামনের পাট আর পিছনের পাট কাটার পরে এইবার আমি আপনাদেরকে কতটুকু কাপড় লাগবে সেই বিষয়টা দেখাবো, ঠিক আছে? দেখেন, আমি যখন প্রথম পাট কাটার সময় যতটুকু লম্বা অর্থাৎ 35.5 ইঞ্চি, তার থেকে আমি কী করছি, নিচে 1.5 ইঞ্চি বাড়তি নিয়েছি শুধু ভাঁজের জন্য। তাহলে 35.5 আর 1.5 কত হয়, 32 ইঞ্চি। এই 32 ইঞ্চি কাপড় লেগেছে সামনের পাটের জন্য। পিছনের পাট ওই 32 ইঞ্চির চাইতে আরও 1.5 ইঞ্চি বেশি, তাহলে কত হলো, আরও 1.5 ইঞ্চি বাড়াইয়া দেন, তাহলে 33, 33.5 ইঞ্চি। তাহলে সামনের পাটে 32, পিছনের পাটে 33.5 ইঞ্চি। এই টোটাল যোগ করার পরে ঠিক যতটুকু হবে এতটুকু পরিমাণে কাপড় হলে আপনার ফতুয়া হয়ে আসবে। এখন ফতুয়ার হাতা কোত্থেকে করব? ফতুয়ার হাতা এই যে আমরা সামনের পাট কেটেছি, পিছনের পাট কেটেছি, কাটার পরে যে কাপড়টা বেঁচেছে এই যে অবশিষ্ট কাপড়টা দিয়ে আমরা হাতা কেটে নেব। তো দর্শক, এই কাপড়টা দিয়ে আমি আমার হাতা তৈরি করব। এখন আমি প্রথমেই এই ভাঁজটা দিচ্ছি। দেখেন এখানে কতটুকু ভাঁজ দেব বা কতটুকু কাপড় নেব। বডির মহড়া, হাতার মহড়া সমান যদি পোশাক মিডিয়াম সাইজ লুজ হয়। সেক্ষেত্রে বডির মহড়া, হাতার মহড়া সমান। তো আমরা বডির মহড়া কাটছি কত, 9 ইঞ্চি। তাহলে হাতার মহড়া এখানে কত কাটবো, 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চি। আসলে এখন ব্যাপারটা, প্রশ্ন একটা রয়ে গেল, যদি তার চাইতে বেশি হয় তাহলে কী করণীয়? আসলে যদি তার চাইতে বেশি হয় সেক্ষেত্রে তারও বিস্তারিত বিষয়টা আমি ওই পাঞ্জাবির ভিডিওতে রেখেছি, আপনারা ওটা দেখেন, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। তো দেখেন এখানে আমরা 3/4 ইঞ্চি পরিমাণে এই যে সেলার কাপড় রাখলাম, 3/4, 3 পোয়া, 1 ইঞ্চির কম, হ্যাঁ রাখলাম। এই হাতার মাপটা নেওয়া ছিল কত, কীভাবে, হাফ শোল্ডার সহকারে। তাহলে আমাদের টোটাল শোল্ডার আছে কত, 17.5 ইঞ্চি, অর্থাৎ পুরো পুট যেটা এটা হচ্ছে 17.5। এই 17.5-র অর্ধেক কত, 17.5-র অর্ধেক হচ্ছে 9.5 ইঞ্চি। তাহলে আমরা এখন কী করবো, এই হাতা যেহেতু হাফ শোল্ডার সহকারে নেওয়া, ওই হাফ শোল্ডার আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 9.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এই যে 9.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? 9.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমরা এখন হাতার লম্বায় দাগ দেবো। তো আমার হাতার লম্বা হচ্ছে 19.5 ইঞ্চি। এই যে 19.5 ইঞ্চি নিলাম, 19.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে এই যে দাগ দিয়ে দিলাম, হ্যাঁ। এখন এখানে ডাউন কত দেব, ডাউন হচ্ছে বডির মহড়ার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম। বডির মহড়া কত নিয়েছিলাম, 9 ইঞ্চি, এর অর্ধেক 4.5 ইঞ্চি, তার থেকে কী করবো, 1 ইঞ্চি কম নেব। তাহলে কত, 3.5 ইঞ্চি হয় না, 3.5 ইঞ্চি। এই যে 3.5 ইঞ্চি নিলাম, অর্থাৎ যতটুকু বডির মহড়া কাটবো তার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম নেব, ওকে? এখন এখানে মহড়া কত নেব, বডির মহড়া, হাতার মহড়া সমান, বডির মহড়া, হাতার মহড়া সমান, অর্থাৎ 9 ইঞ্চি নিলাম। এবার হাতার মহরি হচ্ছে 15 ইঞ্চি, 7.5 × 15 সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, এই 8 ইঞ্চি নিলাম। এখন এই দাগ আর এই দাগ এই যে মিলিয়ে দিলাম। এখন দেখেন এখানে সেলাইয়ের কাপড় রাখতে হবে, এত কাপড় দরকার নাই, আমি সেলাইয়ের কাপড় 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ রাখলে চলবে, যে নিলাম, ওকে? আচ্ছা, এইখান থেকে এইভাবে আস্তে আস্তে ডাউন করে দিলেই এই যে হাতার ড্রয়িং হয়ে গেল, ওকে? আচ্ছা, এখন আমরা কি করব, এখানে তালপাট কেটে দেব। এই যে তালপাটটা আমরা এখান থেকে
এইভাবে তালপাট কেটে দেবো। আসলে তালপাটটা কেন কাটা হয় অনেকের প্রশ্ন থাকে, তালপাটটা কাটলে পোশাকের সেটিংটা সুন্দর হয়। এই যে আমি তালপাটটা সুন্দর করে কেটে দিলাম, দেখেন এটা হচ্ছে উল্টা, আমরা কী করবো উল্ট দুইটি হাতা যেন একদিকে না হয় এজন্য এপাশেও দাগ দিয়ে দিলাম। তো আমরা সামনের পাট কাটলাম, পিছনের পাট কাটলাম এবং হাতা কাটলাম। আসলে ফতুয়াতে এই তিনটা কাটিং করলেই হয়। তো এবার সেলাই করার পালা। যদি আপনারা মনে করেন যে না ফতুয়ার সম্পূর্ণ সেলাই ভিডিওটা আপনারা দেখবেন, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সেলাই ভিডিওটাও দেব, ঠিক আছে? তো পরের ভিডিওতে যদি আপনারা চান সেক্ষেত্রে সেলাইটা আমি সম্পূর্ণ সুন্দরভাবে আস্তে আস্তে করে দেখাবো। তো যারা আসলে সেলাই ভিডিওতে দেখতে চান তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।